বন্ধুরা, আমরা আলোচনা করছি সাহিত্যের রূপরীতি নিয়ে। এই প্রবন্ধটি আলোচনা করছেন হায়াত মাহমুদ। আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে কেন খবরে প্রকাশিত কোনো সংবাদ আসলে প্রবন্ধের মধ্যে গণ্য হয় না, তার মূলত কারণ হচ্ছে সৃজনশীলতা। তো সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আরেকটু বিস্তারিত আলোচনা হচ্ছে। এখানে বলা হচ্ছে, জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন কিন্তু, জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত, কিন্তু কেন হলো না? না হওয়ার কারণটা হচ্ছে, তা না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। এটা অনেক বেশি প্রয়োজন। তার মানে বন্ধুরা, একটা জিনিস আমাদের মাথার মধ্যে রাখতেই হবে যে প্রবন্ধ সাহিত্য হওয়ার জন্য তার মধ্যে সৃজনশীলতা থাকতেই হবে। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য সেটা হচ্ছে সৌন্দর্য সৃষ্টি, আনন্দদান, এই দুটো লাগবে প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। তাহলে সাহিত্যের মধ্যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে, অর্থাৎ আমি একটু গুছিয়ে বলছি, একটা প্রবন্ধ সেটা কিন্তু সাহিত্যেরই অংশ। তো সাহিত্যের মধ্যে যে বিষয় দরকার সেটা হচ্ছে যে সৌন্দর্য সৃষ্টি আর আনন্দদান। তো এই দুটো বিষয় কিন্তু খবরের কাগজের মধ্যে থাকে না। সেখানে কিন্তু সৌন্দর্য সৃষ্টি বা আনন্দদান এরকম কোনো কিছু থাকে না। খবরের কাগজের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানিয়ে দেওয়া, সেখানে একদমই উদ্দেশ্য না যে আপনাকে বিনোদন দিবে। হ্যাঁ, হয়তো বিনোদন পাতায় আপনাকে বিনোদন দিচ্ছে, কিন্তু বিনোদন পাতায় মূলত বিনোদন দেয় না, বিনোদনকারীদের খবর দেওয়া হয়। যারা বিনোদন করে তাদের খবর দেওয়া হয়, সেটা কখনোই বিনোদন দেন না। তো এই বিষয়টা বুঝতে হবে। তাহলে সাহিত্যের যা উদ্দেশ্য, প্রবন্ধের উদ্দেশ্য একই, সেটা কি? সৌন্দর্য সৃষ্টি আর হচ্ছে আনন্দদান, এটা থাকতেই হবে। আর এটাকেই বলা হচ্ছে সৃজনশীলতা। সাধারণত কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাকেই প্রবন্ধ নামে অভিহিত করা হয়। নাতিদীর্ঘ মানে খুব বেশি বড় হবে না। খুব বেশি কী হবে না বন্ধুরা? বড় হবে না। তো আমরা কিন্তু এখানে প্রবন্ধের আর একটু সুন্দর একটা ব্যাখ্যা পেলাম। আমরা একদম প্রথম ভিডিওতেই কিন্তু প্রবন্ধের একটা ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু সেই ব্যাখ্যাটা কিন্তু পরিপূর্ণ নয়। এখন কিন্তু আস্তে আস্তে আমরা যত বেশি এগোচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে প্রবন্ধটা আমাদের কাছে অনেক বেশি একদম ভালোভাবে বুঝতে পারছি এবং অনেক বেশি করে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। তো এখানে যে যে বিষয়গুলো বলা হয়েছে, যে একটা প্রবন্ধ সেই জিনিসটা সাহিত্যের মধ্যে তখনই গণ্য হবে যখন তার মধ্যে প্রবন্ধ সাহিত্যের মধ্যে তখনই গণ্য হবে যখন তার মধ্যে সৃজনশীলতা থাকবে, গদ্যে লিখিত হবে, এবং তার মধ্যে সৌন্দর্য সৃষ্টি থাকতে হবে এবং আনন্দদান, এই সকল ব্যাপার তার মধ্যে থাকতেই হবে। তাহলেই সেটাকে কী বলা যাবে? প্রবন্ধ বলা যাবে। শুধু তাই নয়, সেখানে এই বিষয় সম্পর্কেও সচেতন থাকতে হবে যে প্রবন্ধটি যেন খুব বেশি বড় না হয়ে যায়, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লেগে থাকলে লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওগুলোতে প্রবন্ধ নিয়ে আরও আলোচনা করব, সেই আলোচনাগুলো তোমরা অবশ্যই দেখবে। আজকে এ পর্যন্তই।